রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার তিন সদস্যকে। রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের একটি গোপন আস্তানা থেকে আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী সহ তিন আরসা সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব ১৫। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। গ্রেফতারকৃত তিনজন হলেন আবুল হাশিম, হোসেন জোহার প্রকাশ আলী জোহা এবং মোহাম্মদ আলম প্রকাশ শায়ের মুসা। তাদের কাছে দুইটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় তৈরি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার র‍্যাব ১৫ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ায় ২০ নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আসাদুল্লাহ নামের এক যুবককে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী গুলি ও কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব ১৫ কাজ শুরু করে এবং বৃদ্ধি করা হয় গোয়েন্দা তৎপরতা। এরই ধারাবাহিকতায় র‍্যাব ১৫ এর একটি অভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উখিয়ার ২০ নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে র‍্যাব ১৫ কক্সবাজারের একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসার সন্ত্রাসী গোষ্ঠী। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী শিবিরের অপরাধ দমনে সার্বক্ষণিক মনিটরিং সহ র‍্যাব ১৫ শুরু থেকে আরসার সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।